নমস্কার বন্ধুরা, আমি রিয়া। আজকে চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে। তো রেসিপি দেখানোর আগে তোমাদের সবাইকে শুভ সপ্তমীর, মহাসপ্তমীর খুব অনেক শুভেচ্ছা, ভালোবাসা ও বড়দের আমার অনেক প্রণাম। তো আজকে মহাসপ্তমীতে আমাদের মেনু হচ্ছে, আজকে আমি বানাবো মহাসপ্তমীর একদম লাঞ্চ থালি তোমাদের সামনে নিয়ে এসেছি। আজকে বানাবো আমি সোয়াবিন ও আলু দিয়ে বিরিয়ানি, আর হবে মালাই পানির, আর হবে সাথে পায়েস আর মিষ্টি। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে রেসিপি রেডি করতে আমি চলে যাই। তার মধ্যে ছোট্ট একটা কথা বলছি, আজকে মহাসপ্তমী, 21 তারিখ, তো আজকে আমার জন্মদিন। তোমরা যে যেখান থেকে দেখছো আমাকে আশীর্বাদ করো, আর যেভাবে তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ সেভাবেই তোমরা ভালোবাসা দিতে থাকো। আশা করছি আমার পাশে থাকবে, আরও অনেক অনেক নিত্য নতুন ধরনের রেসিপি নিয়ে আমি তোমাদের সামনে আসতে চলেছি। পায়েসের জন্য প্রথমেই আমি কড়াইতে এখানে 1.5 লিটার দুধ নিয়ে নেব। আমি 150 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। চালের মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে ভালো করে চালটাকে মাখিয়ে নিচ্ছি। অবশ্যই চালটা কিন্তু আগে একটু ধুয়ে নিয়েছি। আর এই হচ্ছে ঘি, আমরা সবসময়ের জন্য রেড কাউ ঘি কিন্তু ব্যবহার করি। সব দুধ কিন্তু এখানে একদম টকবক করে ফুটে গেছে। এবার ঘি মাখানো চালটা দিয়ে দিলাম আমি ফুটন্ত দুধের মধ্যে। চালে যদি তোমরা ঘিটা মাখিয়ে নাও, চালের থেকে খুব সুন্দর একটা সুগন্ধ হয়, এবং যখন পায়েসটা রেডি হয়ে যাবে তখন কিন্তু খুব সুন্দর লাগবে খেতে। ওখানে তো আমি দুধের মধ্যে চালটা দিয়ে দিলাম, এবার এখানে আমি কিশমিশ নিয়েছি, আর নিয়েছি কাজু। কাজু কিশমিশ তো মাস্ট। তো এটা এবার আমি একটু জল দিয়ে ভিজিয়ে নেব। জল দিয়ে ভিজিয়ে রাখলে কি হয়, একটু ফুলে যায়, আর ফুলে গেলে দুধের সাথে যখন ফুটবে তখন আরও ফুলে উঠবে, দেখতে খুব সুন্দর লাগে। চালটাও কিন্তু এখানে ফুটে গেছে। এবার কাজু কিশমিশ আমি এর মধ্যে দিয়ে দিলাম। চালটা সেদ্ধ হওয়ার পরে এখানে আমি মিশ্রি অ্যাড করে দিলাম। আমি এখানে 1.5 লিটার দুধ নিয়েছি, 150 গ্রাম চাল নিয়েছি, আর এখানে আমি 250 গ্রাম মিশ্রি নিয়েছি দিয়ে। কিন্তু এবার একটু কনস্ট্যান্ট নাড়তে হবে, কারণ মিশ্রি দেওয়ার পর মিশ্রিটা হালকা গলতে শুরু করবে, চালটা যাতে তলা না লেগে যায় সেই কারণে। আজকে কিন্তু আমি মিশ্রি পায়েসই দেখালাম। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক কমেন্ট করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমার কিন্তু এখানে পায়েস একদম কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ কতটা ঘন হয়ে এসেছে। আর মিষ্টান্ন যেহেতু একটু পাতলাই নামাচ্ছি, ঠান্ডা হলে অটোমেটিক কিন্তু ঘন হয়ে যাবে। তো এবার চলো তোমাদেরকে আমি একটু সার্ভ করে দেখাই। আর এখানে আমি সোয়াবিন নিয়ে নিয়েছি, এই সোয়াবিনটাকে আমি একটু গরম জলে সেদ্ধ করে নেব। বিরিয়ানির সোয়াবিন রান্না করার জন্য প্রথমেই কিন্তু আমি এখানে আলুটা সেদ্ধ হতে বসিয়ে দিলাম। পুরো সেদ্ধ করব না, হাফ সেদ্ধ করে তারপর আমি রান্নার প্রসেসটা তোমাদেরকে দেখাচ্ছি। আলু আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। আলুর উপরে দেখো একটু গেজা গেজা ভাব হয়েছে, তার মানে আলুর জলটা কিন্তু গরম হয়ে গেছে। এই পর্যায়ে এখানে আমি 1/2 চামচ লবণ দিয়ে দিলাম, আর এখানে আমি 1/4 টিস্পুন দিয়ে দিলাম হলুদ, যাতে আলুর কালারটা সুন্দর লাগে। আমি এখানে হালকা করে একটু নেড়ে দেব। এবার সয়াবিনটা রান্না করার জন্য প্রথমেই কড়াইতে আমি এখানে বেশ খানিকটা পরিমাণ তেল দিয়ে দেব। তেলটা এখানে খুব ভালো করে গরম হয়ে গেছে। হলুদ ও লবণ দিয়ে আধা সেদ্ধ করা আলুগুলো প্রথমেই আমি তেলের মধ্যে দিয়ে দেব। আজকে কিন্তু আমি বানাচ্ছি সয়াবিনের বিরিয়ানি। এটা কিন্তু তোমরা পুজোর দিন অবশ্যই ট্রাই করতে পারো। মাংস দিয়ে, মাছ দিয়ে তো আমরা বিরিয়ানি খাই, কিন্তু এটা হচ্ছে সয়াবিনের বিরিয়ানি বানাচ্ছি। আমি নিরামিষ দেখাচ্ছি, তোমরা কিন্তু এটা আমিষভাবেও করতে পারো। আলুগুলোকে ভালো করে একটু ভেজে নেব। সেদ্ধ করা আলু দিলে কিন্তু রান্নাটারও স্বাদ হয়, এবং বিরিয়ানির আলুর যে সেন্টটা সেটা কিন্তু আলুর মধ্যে চলে আসবে। শুধু পদ্ধতিটা তোমরা দেখতে থাকো। এ
এখানে কিন্তু আমি হলুদ আর ব্যবহার করব না, জাস্ট অল্প পরিমাণ উপর থেকে একটু লবণ দেব। এখানে হাফ চামচেরও কম লবণ নিয়েছি আমি, দিয়ে দিলাম। আলু ভাজা হয়ে গেছে, আলুগুলো এখানে তুলে নিলাম। আলু ভাজা হয়ে গেছে, আলু তুলে নিয়েছি। আলু ভাজার ওই তেলেই এখানে আমি এক চামচ গোটা জিরে আর একটা দুটো তেজপাতাকে চিরে নিয়েছি, দিয়ে দেবো ফোড়নে। ফোড়নের থেকে একটু ভাজা গন্ধ বেরোলে তারপর আমি আদার্স মশলাগুলো সব অ্যাড করব। জিরে ও তেজপাতা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি বেটে রেখেছি 1.5 ইঞ্চি আদার টুকরো আর নিয়েছি বড় চামচে 2 চামচ জিরে। একসাথে বাটা রয়েছে এখানে। গ্যাসটাকে সিম করে ভালো করে কষতে হবে। এখানে আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। কুচানো টমেটো দিয়ে অল্প নেড়ে দিয়েছি। এবার আমি আস্তে আস্তে মশলাগুলো সব দিয়ে দেব। প্রথমেই আমি এখানে দিলাম 1 চামচ লবণ। এখানে দিয়ে দেবো আমি 1 চামচ হলুদ গুঁড়ো। এখানে দেবো আমি 1 চামচ লঙ্কার গুঁড়ো। আর দেবো হচ্ছে বিরিয়ানির যে ভাজা মশলাটা আমি শুকনো খোলায় টেলে ভেজে নিয়েছি, সেই বিরিয়ানির মশলাটা দিয়ে এবার মশলাটা প্রপারভাবে একটু কষিয়ে নেব। গ্যাসটা কিন্তু সবসময় লো টু মিডিয়াম হবে, হাই কখনোই হবে না। কারণ যারা তোমরা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো তারা কিন্তু জানো আমি কিন্তু লো গ্যাসেই কিন্তু রান্নাগুলো করি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট করে পাশে থাকবে। চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নাও যারা আমার ভিডিও নতুন দেখছো। অনেক নিত্য নতুন রান্না আমার চ্যানেলে আসে এবং শীতকাল আসছে, সামনে কিন্তু অনেক নিত্য নতুন রান্না আসবে। এখানে মশলার থেকে কিন্তু কাঁচা গন্ধ ছেড়ে দিয়েছে। যেই সোয়াবিনটা আমি সেদ্ধ করে একদম চিপড়ে তুলে নিয়েছি সেই সোয়াবিনটা আমি অ্যাড করে দেব। এবার সোয়াবিনটা দিয়ে খুব ভালো করে একদম কষে ফেলতে হবে। খুব ভালো করে কিন্তু কষাতে হবে। সয়াবিনটা এখানে আমি খুব ভালো করে কষে নিয়েছি। এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেব। এবার আলুর সাথে সয়াবিন ও মশলা কিন্তু আর বেশ কিছুক্ষণ একটু ভালো করে কষে নিয়ে আমি অল্প পরিমাণে জল দেবো, যেহেতু এটা কোনো গ্রেভি হবে না, বিরিয়ানিতে যাবে, সেই কারণে বিরিয়ানির এটাই কিন্তু আমি রেডি করছি সয়াবিনটা। আলু সয়াবিন ভালো করে কষা হয়ে গেছে। এবার আমি এখানে একটু উষ্ণ গরম জল করে নিয়েছি, সেটা দিয়ে দেবো। তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে বেশি জল দিইনি, যাতে মশলা সোয়াবিন আলু একসাথে একটু গ্রেভি গ্রেভি হয়ে যায় সেরকম পরিমাণে কিন্তু আমি জল দিয়েছি। একটু কষে গেলেই আমি নামিয়ে নেব, তারপরই আমি বিরিয়ানির লেয়ারটা করব। এখানে দেখো আমি যেই পরিমাণে জল দিয়েছিলাম জলটা কিন্তু একদমই টেনে গেছে। এবার আমি বেটে রাখা গরম মশলা উপর থেকে দিয়ে দেব। আর এখানে আমি নিয়েছি 1 চামচ ঘি, সেটা দিয়ে দেব। যেহেতু নিরামিষ রান্না ঘি গরম মশলা পড়লে কিন্তু স্বাদটা অনেকটা ইনহ্যান্স করে যায়। সোয়াবিনটা দেখো জাস্ট কালারটা একদম অন্যরকম হয়েছে, দেখতেও ভালো হয়েছে, আশা করছি খেতে খুবই ভালো হবে। তোমরা কিন্তু অবশ্যই এরকম স্টাইলে একটু বিরিয়ানি বাড়িতে রান্না করবে, আর যদি আমার রেসিপি দেখে বানাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে একটু জানিও। তোমরা কমেন্ট বক্সে কিছু জানালে আমার সেটা পড়তে বা তোমাদেরকে রিপ্লাই করতে খুবই ভালো লাগে। পনির রেসিপির জন্য পনিরটা এখানে আমি একটু লম্বা লম্বা করে কেটে নেব। এখানে কিন্তু আমি মোট 400 গ্রাম পনির নিয়েছি, তোমরা চাইলে বেশিও নিতে পারো কমও নিতে পারো। আজকে যে মাপগুলো আমি দেখাবো সেটা কিন্তু 400 গ্রাম পনিরেরই নিচ্ছি, আর পনিরের টুকরোটা আমি এখানে মিডিয়াম করেছি। তো এগুলো কিন্তু এখানে আমি টুকরো করে করে নিয়েছি। এখানে কিন্তু আমি মালাই পনিরটাই নিয়েছি, তোমরা চাইলে কিন্তু নর্মাল মিষ্টির দোকানের পনিরও নিতে পারো। এখানে প্রত্যেকটা পনির আমি একটু এরকম ছাড়িয়ে ছাড়িয়ে দিলাম। তো এবার চলো নেক্সট পদ্ধতিতে যাওয়া যাক। পনির রান্নার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 25 গ্রাম কাজু বাদাম, নিয়েছি এখানে ছোটো বাটির 1 বাটি দুধ, এখানে আমি নিয়েছি দই 4 থেকে 5 চামচ, এখানে নিয়েছি আমি 1টা টমেটো ও 6 থেকে 7টা কাঁচা লঙ্কা। এবার এগুলো একটু আমি বেটে নিয়ে ফিরে আসছি।
পনির রান্না করার জন্য প্রথমেই আমি কড়াইটা গরম করে তাতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দেব। কড়াই তেলটা কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে। এদিকে আমি এই সমস্ত পনিরে কিন্তু আমি একটু লবণ মাখিয়ে নিয়েছি। এবার আমি একটা একটা করে দিয়ে দেব। পনির কিন্তু খুব কড়া করে ভাজবো না, একদম হালকা করে এপিট ওপিট করব। আর করার সময় কিন্তু খুব হালকা করে, হালকা হাতে নাড়তে হবে, নয়তো পনিরগুলো কিন্তু ভেঙে যাবে। এখানে পনিরগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। তারপরে ওই তেলের মধ্যে এখানে কাঁচা লঙ্কা ও টমেটো বাটা আছে, সেটা দিয়ে দেব। এখানে যে কাজুটা বেটে রেখেছি সে কাজু বাটাটাও দিয়ে দেব। দিয়ে এখানে একদম কম আছে, এটাকে ভালো করে কষাতে হবে, কনস্ট্যান্ট কিন্তু নাড়তে হবে, যেহেতু কাজু বাদাম বাটা দেওয়া আছে, নয়তো কিন্তু তলা লেগে যাবে। এই রান্নাটা কিন্তু অবশ্যই ফ্লেমটাকে একদম লো করে তারপর করতে হবে, নয়তো কিন্তু প্রচণ্ড গায়ে ছিটবে। তো কনস্ট্যান্ট এইভাবে আমি মিনিট এক নাড়িয়ে নিলাম। এইবার আমি এর মধ্যে অ্যাড করব টক দই। আমি এখানে বড় 5 চামচি দই নিয়ে নিয়েছি। দইটা নিয়ে কিন্তু আমি খুব ভালো করে ফেটিয়ে দিয়ে দেব। দিয়ে আবারও কিন্তু সেম প্রসেসে একদম মিডিয়াম করে গ্যাসটাকে কিন্তু কষাতে হবে, যতক্ষণ না মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর কাঁচা গন্ধটা কেটে যাচ্ছে, ততক্ষণ এভাবে কনস্ট্যান্ট নাড়াতে হবে। এখানে আমি কনস্ট্যান্ট নেড়েছি, নেড়ে এবার যেহেতু পনির ভাজার সময় পনিরের মধ্যে আমি অল্প লবণ দিয়েছি, এখানে কিন্তু একদম 1/2 চামচ লবণ দিতে হবে স্বাদ অনুযায়ী। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক করে দিও, কমেন্ট করে তোমাদের মতামত জানিও। আর যারা নতুন বন্ধুরা দেখছো আমার চ্যানেলটি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। ক্রমাগত মশলাটা নাড়াচাড়া করতে করতে কিন্তু মশলার সাইড থেকে তেল ছেড়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। মশলার থেকে কিন্তু কাঁচা গন্ধটাও চলে গেছে, তার মানে আমার মশলাটা এখানে পুরো কষা কমপ্লিট। এই সময় দিয়ে দেবো আমি এখানে 1 কাপ দুধ। এক কাপ দুধ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর আমি দিয়ে দেবো 1 চামচ চিনি স্বাদ অনুযায়ী। তোমরাও কিন্তু তোমাদের স্বাদ অনুযায়ী লবণ এবং চিনিটা দেবে। মিডিয়াম ফ্লেমে আমি এই গ্রেভিটাকে একটু ফুটিয়ে নেব। কোনো সময় কিন্তু ফ্লেমটা আমি হাই করছি না, মিডিয়াম করে নিলাম। নিয়ে একটু ফুটে ওঠার পর আমি অ্যাড করে দেবো ভাজা পনিরগুলো। এখানে কিন্তু ঝোলটা অনেকক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি আর মশলাটা কিন্তু আমি টোটাল 4 মিনিট ধরে কষিয়েছিলাম। এইবার আমি যে ভেজে রেখেছি এই পনিরগুলো আমি দিয়ে দেব। হালকা হাতে একটু নাড়িয়ে দেব। ঝোলটা কিন্তু এখানে আমি মিনিট এক একটু ঢাকা দিয়ে নেড়ে নিয়েছি। এবার উপর থেকে গরম মশলা দিয়ে দিলাম 1/2 চামচ, দিয়ে হালকা করে একটু নাড়িয়ে নেব। একদম এখানে ছোট 1 চামচ ধনে পাতা একটু নিয়ে কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দেবো উপর থেকে। এখানে আমি 1 চামচ নিয়েছি কাসুরি মেথি, সেটা একটু শুকনো খোলায় একটু টেলে নিচ্ছি, জাস্ট হালকা অল্প একটু। গ্যাসটা কিন্তু এখানে একদম সিম করে দিয়েছি। এবার যেটা ভাজলাম, ড্রাই রোস্ট করলাম কাসুরি মেথিটাকে,
ভালো করে কিন্তু হাতের মধ্যে গুঁড়ো করে একদম মিহি করে ফেলতে হবে। এই যে মিহি হয়ে গেছে, এবার দিয়ে দেব। ব্যাস হয়ে গেল। কাসুরি মেথিটা একটু পনিরের সাথে মিশিয়ে নিয়েই কিন্তু রেডি হয়ে গেল দুধ মালাই পনির। আমি সার্ভ করে নিয়েছি, তোমাদেরকে ফাইনাল লুকটা একটু দেখাচ্ছি। যেমন লোভনীয় দেখতে হয়েছে তেমনই কিন্তু সুস্বাদু খেতে হয়েছে, তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো। বিরিয়ানির জন্য আমি এখানে ইন্ডিয়া গেটের বাসমতি রাইস নিয়েছি। এবার এটা আমি একটা গামলায় ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টা। তো এখানে আমি গামলার মধ্যে পুরো চালটা নিয়ে নিচ্ছি। কত সুন্দর চালটা, একদম সুপার ফাইন। চালকে ভালো করে দু থেকে তিনবার ধুয়ে আমি এখানে জল দিয়ে রেখে দিয়েছি। বিরিয়ানিতে আমি এখানে ভাজা মশলা দেব, তার জন্য এখানে স্টার ফল, গোলাপের পাপড়ি, জায়ফল, জৈত্রী, সামরিচ, এলাচ আর আছে গোটা গরম মশলা, আর এখানে নিয়েছি আমি গোলমরিচ। তো এগুলোকে ভালো করে একটু শুকনো খোলায় তেলে নিয়ে একটু ভেজে নেব। আমি এখানে জল বসিয়েছিলাম ভাতের জলটা, সেটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়ে দিলাম। ভাতের জলটা কিন্তু খুব ভালো করে ফুটে গেছে। এবার আমি ভিজিয়ে রাখা চালটা অল্প অল্প করে গরম ফুটন্ত জলের মধ্যে অ্যাড করব। চাল দেওয়ার পর ভাত কিন্তু এখানে টকবক করে ফুটে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে রিফাইন তেল। আমি প্রথমে রিফাইন তেল আর লবণ কিন্তু দিইনি। এই এই পর্যায়ে যখন ভাতটা থাকবে, মানে আধা সেদ্ধ হবে, তখন কিন্তু রিফাইন তেল আর এখানে পরিমাণ মতো লবণ দেব। প্রথমে যদি লবণ দিই তাহলে কিন্তু চালগুলো ভেঙে যাবে। এখানে পরিমাণ মতো লবণ দিলাম, আমি 1 কেজি চাল নিয়েছি, সেখানে আমি 2 চামচ লবণ দিলাম। এবার একটু হালকা করে নেড়ে দেবো। ভাত কিন্তু আমার এখানে হয়েই গেছে। এখানে আমি উষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছি 1 কাপ মতো, তার মধ্যে আমি দিয়ে দেব কেশর। এখানে আমি দিয়ে দেব গোলাপ জল 2 চামচ আর কেওড়া জল দিয়ে দেব 2 চামচ আর দিয়ে দেবো এখানে কয়েক ড্রপ আতর। বেশি দিলে কিন্তু তিতো হয়ে যাবে, আমি এখানে 4 ফোঁটা দিলাম। দিয়ে এটাকে পাশে ঢাকা দিয়ে রেখে দেবো। প্রথমে এখানে দেখো আমি হাঁড়িতে কিন্তু 2 চামচ ঘি নিয়ে নিয়েছি। এবার একটা তেজপাতার সাহায্যে আমি ঘিটাকে পুরো এরকম মাখিয়ে নেব। তোমরা তো দেখতেই পেলে আমি কিন্তু ভাত করার সময় ভাতের মধ্যে তেজপাতা দিইনি। তো ঘিটা এরকম ভালো করে একদম হাঁড়ির চারি সাইডে লাগিয়ে নেব। হয়ে গেল। এবার কিছু তেজপাতা আমি এই ঘিয়ের উপর দিয়ে দেব। তেজপাতাটা যদি ভাতে না দিয়ে এরকম হাঁড়ির মধ্যে দেওয়া যায়, তেজপাতার যে সুন্দর একটা স্মেল আছে সেটা কিন্তু হাঁড়িতে একদম বিরিয়ানির মধ্যে প্রপারভাবে ভরে যাবে। এবার উপর থেকে আমি ভাতগুলো দিয়ে দেব। ভাতগুলো কিন্তু খুব ঝরঝরে হয়েছে। ভাতের লেয়ারটা এখানে করে নিয়েছি। এবার আমি উপর থেকে একটু ঘি দিয়ে দেব। ভেজে রাখা বিরিয়ানি মশলা দেব। এখানে দুধের সাথে কেশরটা ভিজিয়ে রেখেছি, কত সুন্দর কালার এসেছে দেখো, সেটা দিয়ে দেব। একটু ছড়িয়ে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে, তাহলে প্রত্যেকটা ভাতের মধ্যেই কিন্তু স্মেলটা এসে যাবে। এবার যে সোয়াবিন ও আলুর তরকারিটা যেটা করেছি আমি, সেটা দিয়ে দেব।
এখানে যে আর হাফ ভাতটা রয়েছে সেই ভাতটা এবার আমি উপর থেকে দিয়ে দেব। দিয়ে দিলাম এবার ভাজা মশলাটা উপর থেকে, আর যতটুকু এখানে কেশর দেওয়া দুধ ছিল সেটুকু আমি উপর থেকে ঢেলে দিলাম, এটা চামচ করে দিলাম না। এবার দিয়ে দেবো উপর থেকে ঘি। গ্যাসটাকে জ্বালিয়ে তার উপর একটা চাটু বসিয়ে তারপরে আমি বিরিয়ানির হাঁড়িটা আধা ঘন্টার জন্য ভাপে বসিয়েছিলাম। জাস্ট দেখো কি সুন্দর লাইট কালার এসেছে, বিরিয়ানিটা কিন্তু একদম লাইট হয়েছে এবং নিরামিষ বলে যে খেতে খারাপ লেগেছে বা কিচ্ছু নয়, আমি নিজে বাড়িতে বানিয়েছি, নিজে খেয়েছি, এর আগেও আমি বানিয়েছি। তো আজকে আমি রেসিপিটা তোমাদের সামনে তুলে ধরলাম, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, ভীষণ ভালো লাগবে। তোমাদেরকে প্রথমেই বলেছিলাম আজকে আমার বার্থডেও আছে পুজোর সাথে সাথে, তো বার্থডের কিছু ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটি করে লাইক করে দিও, আর তোমাদের মতামত আমার কাছে অনেক দামি, তোমরা অবশ্যই আমাকে মতামতে জানিও। যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে আমার ভিডিওটি দেখছো তারা অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে সবার প্রথম আমি কোনো ভিডিও ছাড়লে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে, টাটা।